আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুল দিয়ে রুই মাছ ভুনা। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে রুই মাছ ভালো করে মেখে নেব। একটা চামচের সাহায্যে রুই মাছ এপিট ওপিট করে ভালোভাবে মেখে নেব, যাতে লবণ হলুদ সব জায়গায় লাগে। লবণ হলুদ মাখানোর পরে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখন রুই মাছ একটা ফ্রাইং প্যানে ভাজতে দেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা বেশ গরম হতে হবে। তেল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে রুই মাছ ভাজতে দেব, না হলে তাওয়ায় লেগে যেতে পারে। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। এদিকে মাছ ভাজতে দিয়ে আমি পেঁয়াজ রসুন কেটে নিলাম। আদা আগে থেকেই বাটা ছিল। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন একটা খুন্তির সাহায্যে মাছটা উল্টিয়ে দেব। এই সময় একটু সাবধানতা অবলম্বন করব, যাতে তেল ছিটে না যায়। সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে রুই মাছ ভুনা করলে খেতে অনেক মজা লাগে। তেঁতুলের সাথে খুব অল্প পরিমাণে একটু চিনি দেব। মাছ ভাজার যে তেলগুলি রয়ে গিয়েছে, এগুলি আমি পরে মাছের মশলার সাথে দিয়ে দেব। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পেঁয়াজ, হাফ চা চামচ রসুন আছে। পেঁয়াজ রসুনের মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন হাফ চামচ আদা দিয়ে দিচ্ছি। সবশেষে লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ একটু কম দিয়ে দিব। এই মশলার মধ্যে মাছ ভাজার যে তেল ছিল সেটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে মাছ রান্নার টেস্টটা তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, কারণ মশলার মধ্যে তেলটা ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণে তেঁতুল দিয়ে দিচ্ছি, সাথে একটু চিনি দিয়ে দেব। মশলাতে বলক চলে এসেছে, এখন মাছগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চুলা হাই হিটে রাখবো।
অবশেষে মাছের মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে দিলে মাছের টেস্টটা অনেক ভালো হয়। এখন চুলা লো হিটে রাখবো, আস্তে আস্তে তেলটা মশলার উপরে ভেসে উঠবে। আমি যেভাবে রান্না করি আমি শুধু সেটাই শেয়ার করেছি। সবশেষে মাছের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়ে রুই মাছ রান্না হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা তৈরি করে খাবেন, তারপরে কমেন্টস করে জানিয়ে দেবেন। তেঁতুল দিয়ে রুই মাছ ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।